কি হৈছে মোদীর, কিয় বারে বারে কথা সলায় মোদিয়ে, ইমান জিয়া ফাঁকি কেনেকৈ দিয়ে এগৰাকী প্রধানমন্ত্রী? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর জিয়া ফাঁকির মাজত থাকা সম্বন্ধ একেবারে যেন এড়াব নোৱাৰা। কথায় প্রতি নিজকে জহাই ভালপোৱা মোদিয়ে বিগত 10 বছৰত দেশের জনতাক বহুবোর কথাই কলে। ভারতত মেইলর ব্যবহার আরম্ভ নহতে মেইল ব্যবহার করার পর আরম্ভ করে ডিজিটাল ক্যামেরায় দিয়ে আদবানির ফটো তুলি 80 দশকতেই দিল্লিলৈ পঠিয়ায় সংবাদ মাধ্যমত প্রকাশ করালৈকে সকল কামকেই করেছে মোদিয়ে। এইবার একটা ব্যক্তিগত চ্যানেলত দিয়া সাক্ষাৎকারত বিগত দিনবরত প্রধানমন্ত্রী মোদীক হিন্দু মুসলমানের মাজত ব্যবধান অনার বিষয়টি উত্থাপন করে অহার বিষয়ে প্রশ্ন করাত মোদী নিজেই হতচকিত হল। মোদীয়ে এই প্রশ্নের উত্তর দিবলৈ গৈ এনেদৰে প্রতিক্রিয়া ব্যক্ত করলে যেন কোনোদিনেই মুসলমান শব্দটোর সহিতে পরিচিত নাছিল। মোদীয়ে কয়, মই কেতিয়াও ভোট ব্যাংকর রাজনীতি নকরো, মই সকলোরে একেলগে বিকাশ হওয়াটো কামনা করো। মই আচরিত হয়েছো যে আমি যেতিয়া বেশি সন্তানের কথা কও তেতিয়া সকলোৱে মুসলমানের কথা কোৱা বুলি কিয় ভাবে? আপোনালোক সকলো কিয় মুসলমানের ক্ষেত্রত ইমান অসহনীয়? মুসলমানক লৈ আপোনালোকৰ সমস্যা কত? অধিক জনসংখ্যার সমস্যা সমাজের আন দরিদ্র লোকের ক্ষেত্রতো আছে। যত দরিদ্রতা আছে তাতেই অধিক সন্তানের পয়োভর হয়। সেয়া লাগিলে যি ধর্মরে নহোক কিয় এটা কথা মনত রাখিব লাগে যে সরকারে যাতে কোনো কারণতে তেওঁলোকর অধিক সন্তানের বোঝা লবলগিয়া নহয়। মোদীর এই বিশেষ সাক্ষাৎকারটে সকলোরে চকু কপালত তুলিছে। যিটো সময়ত তেও কংগ্রেস ক্ষমতালৈ আহিলে ভারতীয় ক্রিকেট দলত মুসলমান খেলোয়ার সংখ্যা বাড়িব বুলি কৈছে, সেই সময়ত মোদীরেই স্ববিরোধী কথায় সকলকে স্তম্ভিত করেছে। যিজন মোদীয়ে কংগ্রেস ক্ষমতালৈ আহিলে রাম মন্দিরত বাবৃতলা লাগিব বুলি কৈছিল, মহিলার মঙ্গলসূত্র কাহিনী মুসলমানক দিয়ার কথা কৈছিল, সেইজন প্রধানমন্ত্রীর স্ববিরোধী আচরণে সকলকে এক প্রকার আচরিত করে তুলিছে। মোট কথাত ইয়ার পর এটা কথাই স্পষ্ট হয়েছে যে প্রধানমন্ত্রী মোদীয়ে সুবিধাবাদীর চূড়ান্ত সীমা ইতিমধ্যে পার করেছে। যেতিয়াই নিজের সুবিধা আদায় করবলিয়া পরিস্থিতির সৃষ্টি হয় তেতিয়াই মোদীয়ে সুবিধা বুঝি রং সলায়। মুসলমানের ক্ষেত্রতো শেহতীয়াকৈ মোদীয়ে সেই ভূমিকায় গ্রহণ করেছে। নিউজ ডেস্ক রিপোর্ট, দ্য ক্রস কারেন্ট।